Hello people, welcome back to my channel and welcome to my first health vlog. So, you can see the title of the title, basically this video is my journey. We can see it. কিন্তু ছেলেদেরকে বলবো তোমরা কারুর হাজবেন্ড কারুর বয়ফ্রেন্ড কারুর বন্ধু তোমরা কারুর দাদা কারুর ভাই তো তোমাদের যখন সে ভালোবাসার মানুষটির পিরিয়ডস চলে তখন কিন্তু সে অনেক কষ্টের মধ্যে দিয়ে যায় যেটা তোমরা হয়তো জানোও না তাই এই ভিডিওটা দেখলে হয়তো তোমাদের একটা আইডিয়া হবে তো তাদের সেই সময়টুকু তারা তোমরা তাদেরকে মেন্টাল সাপোর্ট দিতে পারবে বা এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করে তাদেরকেও হেল্প করতে পারবে আর মেয়েদেরকে বলবো যে চেষ্টা করেছি আমাদের যে প্রবলেমস গুলো থাকে সেগুলো সবকটাকে কভার করার কি করে তোমরা সেটা থেকে রিলিফ পাবে সেগুলোকে তোমাদের সাথে বলার তো ভিডিওটা শেষ অবধি দেখো তো যদি মনে হয় যে তোমাদের আমি একটু হেল্প করতে পেরেছি প্লিজ লাইক করে দিও কমেন্ট করে আমাকে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে চলো আর দেরি না করে আজকের খুব ইম্পর্টেন্ট টপিকে তাড়াতাড়ি জাম্প করা যাক পিরিয়ডসের সময় আমাদের সবথেকে বেশি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে পিরিয়ড ক্র্যাম্পস আমাদের অলমোস্ট প্রায় সবারই হয় খুব কষ্টকর একটা ব্যাপার কারণ আমাদের ওই টাইমে আমাদের কোনো কাজ করাটা একটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে তাই আমি তোমাদের কয়েকটা টিপস দেব যেগুলো করলে আশা করছি তোমাদের পিরিয়ডস ক্র্যাম্পটা অনেকটা দূর হবে ফার্স্ট হচ্ছে গরম জল খাওয়া আমাদের শরীরের জন্য ভীষণ উপযোগী পিরিয়ডস ডিউরিং পিরিয়ডস সে গরম জল খাও বা গরম দুধ খাও যে কোনো হট জিনিস খাওয়াটা কারণ গরম জল কি করে আমাদের ওয়াটার রিটেনিংয়ের থেকে আমাদের বডিকে দূরে রাখে যার ফলে আমাদের পিরিয়ডস ক্র্যাম্পটা অনেকটা কম হয় আর তার থেকেও বড় কথা যে হট যে কোনো ধরনের হট লিকুইড আমাদের ব্লাড সেলকে আমাদের যে ব্লাড ফ্লোটা থাকে সেটাকে আমাদের বাড়াতে সাহায্য করে যার ফলে আমাদের পিরিয়ডস ক্র্যাম্প থেকে আমরা অনেকটা রিল্যাক্স পাই আমাদের মাসেল পেন অনেক কম হয় তো যে কোনো গরম জিনিস খাও যেমন হট ওয়াটার বা হট মিল্ক যে কোনো ধরনের গরম জিনিস চেষ্টা করবো ওই সময় ঠান্ডাটাকে অ্যাভয়েড করার কারণ ঠান্ডা জিনিস খেলে আমাদের যে ভেসেলগুলো থাকে সেগুলোর উপর চাপ পড়ে মানে সেগুলো একটু টাইট হয়ে যায় যার ফলে কিন্তু আমাদের মাসেল পেন আরও অনেক বেশি হয় তাই চেষ্টা করো কোল্ড জিনিস থেকে যতদূর সম্ভব নিজেদেরকে দূরে রাখা সেকেন্ড হচ্ছে পিরিয়ডস চলাকালীন তোমরা প্রচুর পরিমাণে কলা খাও তো শুনতে খুব অদ্ভুত লাগতে পারে কারণ কলার সাথে পিরিয়ডসের কী সম্পর্ক রাইট কলা খাওয়া আমাদের শরীরের জন্য ডিউরিং পিরিয়ডস ভীষণ উপযোগী কলাতে আমাদের ভাইটামিন B6 থাকে ভাইটামিন সি থাকে পটাশিয়াম থাকে ম্যাগনেশিয়াম থাকে এটা কোলেস্ট্রল ফ্রি ফ্যাট ফ্রি তো আমাদের পিরিয়ডসের সময় ভীষণভাবে হেল্প করে কীভাবে হেল্প করে তো কলার মধ্যে যে পটাশিয়াম থাকে সেটা আমাদের যে ওয়াটার রিটেনিং হয় আমাদের বডিতে পিরিয়ডসের টাইমে সেটা বাধা দিতে সেটাকে বাধা দেয় ওয়াটার রিটেনিং আমাদের পিরিয়ডসের যত কম হবে তত আমাদের ক্র্যাম্প কম হবে তো পটাশিয়াম আমাদের হেল্প করে ওই ক্র্যাম্পটাকে কমানোর জন্য ওয়াটার রিটেনিংটাকে কমাতে সাহায্য করে আর তাছাড়া কলা আমাদের শরীরে ব্লাডের মাত্রাটাকে খুব ভালো বাড়ে তো আমরা অনেকেই জানি কলাতে আয়রন থাকে যেটা আমরা মোটামুটি যারা আমরা বায়োলজি খুব একটা জানিও না তারাও আমরা বলি যে কলা খেলে কলা খাওয়া শরীরের জন্য উপযোগী কারণ কলাতে আয়রন থাকে তো কি যার ফলে কী হয় আয়রনের মেন কাজটা হচ্ছে আমাদের শরীরে ব্লাড সেলটাকে বাড়ায় ব্লাডের মাত্রাটাকে বাড়ায় তো এই জন্য কি হয় আমাদের পিরিয়ডসের সময় যে ক্র্যাম্প হয় প্রচণ্ড পেট ব্যথা হয় আমাদের তো সেটাকে থেকে কি করে কলা খেলে আমাদের সেটা থেকে দূরে রাখে তো ডেফিনেটলি কলা খাও তোমরা অ্যাটলিস্ট চেষ্টা করো পিরিয়ডসের টাইমে দিনে দুটো করে কলা খেতে সকালে একটা রাতে ঘুমাতে যাওয়ার আগে একটা থার্ড হচ্ছে পিরিয়ডস চলাকালীন তোমরা গরম চা খাও চা মানে কিন্তু দুধ চা নয় গ্রিন টি বা লিকার চা খাও এর ফলে কি হয় আমাদের গরম চা কি করে আমাদের ওয়াটার যে রিটেনিং হয় বডিতে সেটার মাত্রাটাকে কম করে পিরিয়ডস ক্র্যাম্পসের মেন কারণ হচ্ছে কিন্তু ওয়াটার রিটেনিং তো গরম চা খেলে আমাদের সে ওয়াটার রিটেনিংটা কম হয় তো ভুলেও কফি খেও না কারণ গরম জিনিস খাওয়া মানে ভুল কফি তো একদমই নয় কারণ কফিতে তোমরা অনেকেই জানো যে কফিতে কিন্তু ক্যাফিন থাকে সেই ক্যাফিন আমাদের কি হয় ভেসেলটাকে আমাদের ভেসেলটাকে সংকোচন করে ভেসেল যে সংকোচন করার ফলে কি হয় আমাদের ইউটেরাস প্রচণ্ড টাইট হয়ে যায় ইউটেরাস যত টাইট হবে তত আমাদের ক্র্যাম্প হবে মাসেলগুলো তত আমাদের টাইট হয়ে আমাদের পেটে আরও বেশি ব্যথা হবে নাম্বার 4 রাস্তায় যখন আমরা থাকবো তো তখন আমাদের পক্ষে গরম দুধ গরম জল বা গরম চা কলা এসবগুলো খাওয়া তো চট করে সম্ভব হয় না তো তখন যদি তোমাদের পেটে ব্যথা হয় এক্সট্রিম লেভেলে তখন তোমরা কী করবে ডার্ক চকলেট খাবে তো মিল্ক চকলেট নয় কিন্তু ডেয়ারি মিল্ক নয় ডার্ক চকলেট খাবে তো ডার্ক চকলেটে আমাদের কি হয় ডার্ক চকলেটে আমাদের প্রচণ্ড পরিমাণে হাই ম্যাগনেশিয়াম থাকে
তো যেটা আমাদের কি করে ক্র্যাম্প দূর করতে আমাদের হেল্প করে। আর তার থেকেও বড় কথা, চকলেটের মধ্যে এন্ডরফিনস নামক একটা জিনিস থাকে যেটাকে আমরা বলি হ্যাপি হরমোন বায়োলজি ভাষায়। তো সেটা আমাদের কি করে মুডকে আমাদের হ্যাপি রাখতে সাহায্য করে, আমাদের বডিতে একটা এনার্জি দেয় আর মেন্টাল হেলথকে আমাদের ভালো করে। চকলেট খেতে আমরা সবাই ভালোবাসি, খুব কম লোকই আছে যে চকলেট খেতে ভালোবাসে না। তো তখন আমাদের কি হয়, আমাদের মেন্টাল মানে মানসিক ব্যাপারটা সেটা আমাদের হ্যাপি হ্যাপি হয়ে যায়, মেন্টাল হেলথ আমাদের সেটা খুব হ্যাপি হয়ে যায়, যার ফলে কি হয় আমাদের পিরিয়ডস ক্র্যাম্প থেকে অনেকটা থেকে আমরা দূরে থাকি। তো ডার্ক চকলেট খেয়েও ডেফিনেটলি, ডার্ক চকলেট শরীরের জন্য খুব উপকারী, নট অনলি ফর পিরিয়ডস ক্র্যাম্পস, এটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তো ডার্ক চকলেট তোমরা খেয়েও অবশ্যই সেটা আশা করছি তোমাদের হেল্পফুল হবে। আর তোমাদের কয়েকটা আমি যোগা দেখাচ্ছি এরপরে, যেগুলো করলে কনস্ট্যান্টলি যদি তোমরা করতে থাকো তো সেগুলো তোমাদের শরীরের জন্য খুব উপকার হবে, পিরিয়ডস ক্র্যাম্প একদম পারমানেন্টলি তোমাদের দূর হয়ে যাবে। যাদের ক্লটস হয় প্রচণ্ড পরিমাণে পিরিয়ডস চলাকালীন, সেটা থেকে অনেকটা তোমরা রিলিফ পাবে, ক্লটসটা একদম লিকুইড হয়ে যাবে, যেটা পার্সোনালি আমার হয়েছে। কিন্তু পিরিয়ডসের সময় বডি ওডার কিন্তু ভালো জিনিস একদম নয়, কারণ আমরা নিজেরা খুব এম্বারেসিং ফিল করি, আমরা চট করে কারোর কাছে যেতে চাই না, আমাদের একটা সংকোচ বোধ হয়। তো পিরিয়ডস যে স্মেলটা থেকে দূর হওয়ার জন্য কয়েকটা টিপস আমি তোমাদেরকে বলবো, যেটা পার্সোনালি আমার খুব হেল্প করেছে। ফার্স্ট হচ্ছে যে চেষ্টা করো 6 আওয়ার অন্তর অন্তর প্যাড চেঞ্জ করার। আমরা এরকম অনেকেই হয় যে আমরা হয়তো টয়লেট গেলাম শেষের দিকে পিরিয়ডসে, দেখলাম যে না আমাদের প্যাডটা এখনও অলমোস্ট আমাদের আরও 2-3 ঘন্টারও চলবে, তো আমরা কিন্তু সেটাকে চেঞ্জ করি না, আমরা ওটাকেই কন্টিনিউ করি। তো যার ফলে কি হয়, আফটার 6 আওয়ার্স প্যাডের মধ্যে থেকে যে আমাদের যেইটুকুই ব্লাড পড়ছে সেটা যে পড়ছে, সেখান থেকে যে ভাইরাস ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো কি করে ওডার ফেলা স্টার্ট করে, গন্ধ বেরোনো স্টার্ট করে, যেটা তুমি হয়তো পাচ্ছ না, তোমার আশেপাশে যারা রয়েছে তারা কিন্তু সবাই বুঝতে পারলো যে তোমার পিরিয়ডস হয়েছে। তুমি যখন তার সামনে দিয়ে যাবে তখন সে বুঝতে পারবে তোমার পিরিয়ডস হয়েছে, যেটা ভীষণ এম্বারেসিং এবং ডিসগাস্টিংও। তাই চেষ্টা করো 6 আওয়ার্স অন্তর অন্তর তোমাদের প্যাড চেঞ্জ করার। নেক্সট হচ্ছে যে পিরিয়ডস চলাকালীন কোনো টাইট জিনিস পরবে না, সামনে পুজো আসছে তো প্রচুর সাজগোজ তোমরা করবো, টাইট যত জিনিস পরবে আমাদের ঘাম হয়, সবারই হয় এটা। তো আমাদের লোয়ার বডি পোর্শনে যত বেশি ঘাম হবে ব্যাকটেরিয়া তত বেশি বডি ওডার ফর্ম করবে। তো চেষ্টা করো লুজ ড্রেস পরার, লাইক পাটিয়ালা প্যান্ট অথবা লং গাউন, স্কার্ট, লেগিংস, যেগুলো পরলে আমাদের কমফর্টেবল ফিল হয়। আমাদের সাধারণত যে জিন্সগুলো স্কিনি জিন্স থাকে সেগুলো আমাদের বডির সাথে কিন্তু খুব চেপে থাকে, বা আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে আমরা এক্সট্রা প্রোটেকশনের জন্য আমরা প্যান্টির উপরে কিন্তু আমাদের স্ল্যাক্স পরার একটা প্রবণতা থাকে, যে না যদি বাইচান্স লিক হয় আমাদের স্ল্যাক্সে লাগবে। সেগুলো কিন্তু আরও বাজে, কারণ যত আমরা একটার উপরে আরেকটা চাপাচ্ছ তো তার ফলে আরও বেশি পরিমাণে একটা স্মেল হওয়ার টেন্ডেন্সি থাকে। যদি তোমাদের জিন্স পরতে হয়, যারা সাধারণত কলেজ যাও বা অফিস যাও তাদের কাছে অনেকে সালোয়ার পরা বা কুর্তি পরা পছন্দ করে না, জিন্স পরা পছন্দ করো, অনেক ধরনের দেখবে এখন অনেক জিন্স বেরিয়েছে যেগুলো খুব লুজ হয়, খুব স্টাইলিশ দেখতে হয় কিন্তু ভীষণ লুজ, সেগুলো পরার তোমরা চেষ্টা করো। আর তবুও আর চেষ্টা করো অনেক ধরনের বডি স্প্রে ইউজ করার কিছুক্ষণ পরে পরে। সবথেকে যেটা ভালো জিনিস, যেটা পার্সোনালি এটা আমার ইনভেনশন তোমরা বলতে পারো, জানি না তোমাদের কতটা হেল্প করবে, ট্রাই করে আমাকে অবশ্যই জানিও যে সত্যি এটা কাজ করেছে কিনা, লবঙ্গ আর দারচিনি ক্যারি করো। শুনতে ভীষণ অড লাগছে তাই না, কিন্তু ট্রাই করে দেখো, যারা তোমরা লবঙ্গ খেতে পারো তো চেষ্টা করো যে মুখে লবঙ্গ সবসময় রেখে দেওয়া। যেহেতু আমাদের সাধারণত দেখবে প্রথম 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের বডি ওডারটা বেশি হয়, যত শেষের দিকে যেতে থাকে ততটা স্মেলটা কমতে থাকে। তো ওই কদিন যদি তোমরা বাইরে বেরো মুখে লবঙ্গ চিবাও, 2-3 ঘন্টা অন্তর অন্তর ফেলে আবার চিবাও। যদি তোমাদের লবঙ্গ চিবাতে অনেকেরই প্রবলেম হয়, আমি পার্সোনালি একদম খেতে পারি না লবঙ্গ, তো তারা কি করো লবঙ্গ নিয়ে মাথাটাকে ভেঙে নাও। মাথাটাকে ভেঙে নিলে দেখবে খুব গন্ধটা খুব বেশি বেরোয়, মাথাটা না ভাঙলে কিন্তু অত গন্ধ বেরোয় না। মাথাটাকে ভেঙে এরকম 2-3টে লবঙ্গ তোমাদের পকেটে ক্যারি করো, লবঙ্গ আর দারচিনি, দারচিনি নিয়ে ভেঙে নাও যে পকেটে ক্যারি করো, যার ফলে কী হবে লবঙ্গ আর দারচিনি তোমরা সবাই জানো যে খুব একটা হাই সেন্ট থাকে, যেটা কি করে তোমাদের যে বডি ওডারগুলো আছে সেটাকে ওরা ডমিনেট করে দেয়, যার ফলে তোমার আশে সামনে যে থাকবে সে কীভাবে লবঙ্গ বা দারচিনি স্মেলটা পাবে, খুব ভীষণভাবে পাবে না, অল্প অল্প পাবে, কিন্তু তোমার যে পিরিয়ডস চলাকালীন তোমার যে বডি ওডার হচ্ছে সেই স্মেলটা একদমই পাবে না, কারণ লবঙ্গ আর দারচিনিতে প্রচণ্ড হাই সেন্ট থাকে। আর
যদি তোমাদের মনে হয় তোমাদের বডি ওটা প্রচণ্ড বেশি হচ্ছে, ব্যাগে কিছুটা ক্যারি করো দারচিনি লবঙ্গ, আফটার 6 আওয়ার্স বা আফটার 3-4 আওয়ার্স ওটাকে ফেলে এক্সচেঞ্জ করে নতুনটাকে নিয়ে আবার ভেঙে তারপর তোমাদের পকেটে রাখো। যদি তোমরা পাটিয়ালা প্যান্ট পরো, লেগিংস পরো, সেখানে তো থাকে না পকেট, তখন তোমরা কী করো, রুমালে ওটা বেঁধে রাখো, রুমালে বেঁধে রাখো, আর কিছুক্ষণ পরে পরে তোমাদের রুমালটাকে জাস্ট গায়ে একটুখানি এভাবে ঘুরিয়ে নাও, দেখবে বিশ্বাস করো এই জিনিসটা খুব হেল্পফুল। তো এবার আমি তোমাদের কয়েকটা এক্সারসাইজ দেখাবো, তো যেগুলো তোমরা পিরিয়ডস চলাকালীন করবে। আমাদের অনেকের টেন্ডেন্সি থাকে একটা, বা আমরা অনেকেই ভাবি এটা যে আমাদের পিরিয়ডস চলাকালীন যদি আমরা এক্সারসাইজ করি বা হেভি জিনিস করি আমাদের ইউটেরাসে চাপ পড়ে, যার ফলে কি হয় আমাদের ইউটেরাস নিচের দিকে হালকা নেমে যায়, এটা আমাদের বডির জন্য খুব আনহেলদি। তো হ্যাঁ, সত্যি খুব একটা ভারী কাজ করা, ভারী জিনিস তোলা সত্যিই উচিত না, সত্যি আমাদের ইউটেরাসে খুব প্রেশার পড়ে, কিন্তু আমি তোমাদের যে এক্সারসাইজগুলো দেখাবো সেগুলো পার্টিকুলারলি পিরিয়ডসের ক্র্যাম্পস দূর করানোর জন্য, মাসেল পেনকে দূর করানোর জন্য। তো চলো আর এক্সট্রা কথা না বাড়িয়ে ডাইরেক্ট এবার এক্সারসাইজে জাম্প করা যায়। ওকে, লেটস মুভ অন টু দ্য ইয়োগা। তো তোমাদের কয়েকটা আমি সোজা ইয়োগা দেখাবো, 3-4টে। তো ফার্স্ট তোমাদের ওই ইয়োগাটা করার জন্য কী দরকার, একটা প্লেন বিছানা। তো বিছানাটা একটু হার্ড হলে ভালো হয়, এখানে সেভাবে গদি নেই, এটা আমার পার্টিকুলারলি এক্সারসাইজ করার জন্য বিছানাটা আমি ইউজ করি, বা তোমরা মেঝেতেও করতে পারো। তো তোমরা কী করবে, আগে এভাবে বসবে সাইড করে এভাবে, তো একটা পাকে একদম মেলে দাও, একটা পাকে এরকম কাছে আনো, তো এরকম একটা এরকম কাছে আনলে ভেরি ক্লোজ টু ইউর বডি, এই পাটা খুব ক্লোজ থাকবে তোমার বডি। তো এবার আমরা কী করবো, স্ট্রেচ করবো, কী করবো এরকমভাবে পাটাকে আস্তে আস্তে এভাবে সরাবো, এরকমভাবে একবারে এরকম করবে না, আস্তে আস্তে যাবে, তোমাদের মাসেলগুলোকে রিল্যাক্স করবে, করে আবার এরকমভাবে আস্তে আস্তে এরকমভাবে উঠবে। তো এই জিনিসটা তোমরা ইচ পায়ে তোমরা 4 বার করে করো। তো এইটা আমি দেখালাম, নেক্সটভাবে আমি এটা দেখাবো। তো এই পাটা খোলা রেখে, এই পাটা ক্লোজ রাখলে রেখে তারপরে এখান থেকে স্টার্ট করবে থাই থেকে। তো আস্তে আস্তে করে হাতটা নামাবে, তারপরে আস্তে আস্তে এভাবে তুললে, এরকম এই পায়ে 4 বার, এই পায়ে 4 বার করলে কি হয় আমাদের কোমরের এখান থেকে যে আমাদের ব্যথাগুলো হয়, পায়েও ব্যথা হয় আমাদের, তো সেটা তোমাদের একদম চলে যাবে। আর যদি তোমাদের এক্সট্রিম পরিমাণে ক্র্যাম্পস হয় তখন এই এক্সারসাইজগুলো করো না, তো চেষ্টা করো কম ক্র্যাম্পসের টাইমে করতে, আর তার বেশি ক্র্যাম্পস না হয়। নেক্সট এক্সারসাইজ কী করবে, সেমভাবে পাটাকে একটা কাছে রাখবে, আর আরেকটা যে অপোজিট পাটা যে রয়েছে সেটাকে এরকমভাবে রাখবে ফার্স্টে, তারপরে আস্তে আস্তে পাটাকে ওইভাবে তুলবে। জোর করে কিছু করবে না, যতটা তোমার পারছো করতে ততটাই করবে, এরকমভাবে কিছুটা মাথাটা নিচু করে কিছুক্ষণ রাখবে, তারপরে আস্তে আস্তে পাটাকে এভাবে নামিয়ে দেবে। সেম জিনিসটা এই পায়ে 4 বার, এই পায়ে 4 বার করলে। তো নেক্সট হচ্ছে আমরা স্ট্রেচ করব, যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা এক্সারসাইজ, এটা করলে আমাদের ক্লটসও অনেকটা কমে যায় আর পিরিয়ডস ক্র্যাম্পসও আমাদের কমে যায়। তো সেটার জন্য আমরা কি করব, তোমাদের একটু উঠতে হবে, ফার্স্টে এভাবে বসবে, পাটাকে দেখো আমি পাটা এভাবে রাখছি, এভাবে কিন্তু রাখছি না প্রথমে, তো এভাবে রাখলাম, রেখে একটু এভাবে তোমরা উঠে দাঁড়াবে, দাঁড়িয়ে তোমরা কি করবে, একটা হাত ফার্স্টে এভাবে দেবে, নেক্সট আরেকটা হাত এভাবে দেবে, আবার এভাবে বসবে। যখন তোমরা স্ট্রেচটা করবে 1-10 অব্দি গুনবে, গুনে আস্তে আস্তে উঠবে। তো ওঠার সময় তোমাদের একটা জিনিস দেখায়, একটা হাত ফার্স্টে রাখলে রাখার সময় এই হাতটা রাখবে, ওঠার সময়ও সেম করবে, আগে এই হাতটা তুলবে তারপর এই হাত তুলবে, দুটো হাত একসাথে তুলবে, কিছুক্ষণ রেস্টে বসবে, ব্রিদ ইন ব্রিদ আউট করবে, তারপরে নেক্সট এক্সারসাইজ। নেক্সট এক্সারসাইজটা কি, যেটা খুবই ভীষণ ইজি, এরকম বাটারফ্লাই পোজে বসবে, আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, পাটাকে একটু দূরে রাখবে, কাছে নয়, রেখে কি করবো আমরা শোবো, এভাবে রাখলাম, রেখে আস্তে করে আমরা শোবো, আস্তে করে তারপর আমরা উঠবো। শোয়ার সময় আমাদের হাতটা সবসময় এখানে থাকবে, আমরা পাশে হাতটা ফেলে রাখবো না। আর একবার তোমাদের আমি দেখাচ্ছি এভাবে বসতে, এখান থেকে স্টার্ট করবে, থেকে 10 অব্দি গুনবে, গুনে তারপর আবার উঠবে। তো নেক্সট এক্সারসাইজটা খুব ইন্টারেস্টিং, তো সেটার জন্য তোমাদের একটা বালিশ দরকার, বালিশ নিয়ে আমি চলে এসেছি। এই এক্সারসাইজটার নাম হচ্ছে ওয়াইল্ড চাইল্ড পোজ, খুব ইন্টারেস্টিং একটা নাম, সেরকমভাবে ইন্টারেস্টিং এক্সারসাইজটাও, কারণ খুবই আরামদায়ক একটা এক্সারসাইজ। বালিশটা নর্মাল রাখবে কাছে, তারপর আমরা কী করবো, পাটাকে এভাবে আমরা
ছড়াবো, যতটা সম্ভব ছড়াবে, এরম ভাবে মানে এরম ভাবে রাখবো। ফার্স্টে আমরা পাটাকে অড লাগছে দেখতে, কিন্তু এভাবেই রাখবে, রেখে উঠে এমন করে বসবে, যতটা সম্ভব চেষ্টা করবে বালিশটা থেকে পাটাকে দূরে রাখার, মানে এই এই জায়গাটা একটু ওপেন হয় যাতে আমি সাইড থেকে দেখাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো। নেক্সট কি করবো, বালিশটাকে কাছে আনবো, এনে আমরা শুয়ে পড়বো। খুব আরামদায়ক এক্সারসাইজ, এরকম ভাবে 5 মিনিট থাকবে, ততক্ষণ তোমাদের না পেট ব্যথা কমছে। আর বালিশটাকে চেষ্টা করবে পেটের কাছে রাখার, দূরে নয়, শুয়ে থাকবে। এরকম করে 5 মিনিট শুয়ে থাকার পরে আস্তে করে উঠবে, উঠে ব্যাস নাও এবার রিল্যাক্স। তো আশা করছি এই যোগাগুলো তোমাদের হেল্প করবে। তো যোগা ডান, এগুলো ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের এই জিনিসগুলো খুব হেল্প করবে। তোমাদের যদি মনে হয় তোমাদেরকে আমি একটু হেল্প করতে পারলাম, প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও, কারণ এটা একটা হাইলি রিকোয়েস্টেড ভিডিও ছিল পুজোর আগে। তো তাই জন্য আমি আমার যে শিডিউল্ড ভিডিওগুলো ছিল সেগুলো ক্যান্সেল করে এই ভিডিওটা আমি আগে শ্যুট করলাম। তো এটা আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের ভিডিওটা, নিজেরা ট্রাই করে দেখো, কারণ পুজোর মধ্যে কারণ না কারণ পিরিয়ডস পড়বে, আমারই পড়বে, তো তার জন্য প্রিকশন আগে থেকে নিয়ে রাখাটা খুব দরকার। আর ছেলেদেরকে বলবো, তোমরা প্লিজ তোমাদের যে বিলাভড পার্সনস রয়েছে তাদেরকে এটা শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দাও, লাইক করে দিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি মনে হয় যে তোমাদের জন্য আমি হেল্পফুল ভিডিও বানাই। তো এই সপ্তাহে শনিবারে আবার দেখা হচ্ছে নতুন একটা টপিক নিয়ে, সেই টপিকটাও ছেলে আর মেয়ে দুজনের জন্যই, কোনো আলাদা মেয়ে আলাদা নয়, মেকআপের ভিডিও নয়, এটা একটা স্কিন কেয়ার ভিডিও বলতে পারো। তো তাহলে দেখা হচ্ছে শনিবারের ভিডিওতে, এখনের জন্য টাটা।